এই নির্বাচনটা বিশেষ করে বরিশালের ঘটনা প্রবাহটা আবার সেই হোঁচট খেলো প্রত্যাশার দিক থেকে, আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান এই? দেখেন মুস্তফা ভাই, এইগুলা মানে এখন বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি আমরা, মানে আমরা টায়ার্ড হয়েছি কিন্তু যারা ঘটাচ্ছে তারা টায়ার্ড হচ্ছে না। আপনি, আমি তো এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আওয়ামী লীগ পরাজিত হয়ে বারবার প্রমাণ করতে হবে যে দেশে নির্বাচন সুষ্ঠু হয়, এছাড়া আমি কোনো রাস্তা দেখি না। আপনি দেখেন এর আগে যে নির্বাচনটা হলো গাজীপুরের নির্বাচন, গাজীপুরের নির্বাচনে মেয়র কে হইল? জাহাঙ্গীর আলমের মা। আর আজমতুল্লাহ সাহেব হারলেন, কিন্তু তাকে অ্যাওয়ার্ডেড করলো কিভাবে? উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমতুল্লাহ সাহেব। তাহলে জাহাঙ্গীর আলমের মার নামাজ পড়ে তসবিতে পাছার আর কোনো কাজ থাকবে না, কারণ এটা সিটি কর্পোরেশনের সাথে তো উন্নয়নের একটা সম্পর্ক আছে, তাই না? এরা এই নির্বাচনে তারা জিতলে আশ্চর্য হওয়ার কিছু নাই, তারা হারলেও আশ্চর্য হওয়ার কিছু নাই। হারলে প্রমাণ করতে চায় গণতন্ত্রের বিজয়, আর জিতলে প্রমাণিত ভোটার যাচ্ছে না, নো ডাউট অ্যাবাউট ইট, ভোটার যাচ্ছে না। যে শতাংশ দেখানো হচ্ছে সেটা নিয়ে সন্দেহ আছে। নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার দুটো বিষয় খুবই খুবই খারাপ বলেছেন। মানে উনি আমার কাছে, মানে সবাই এখন মোর ক্যাথলিক দেন পোপ, উনি বললেন, ও উনি কি ইন্তেকাল করেছেন, মানে একটা প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ তার কাছে আরেকটা প্রশ্ন করছে যে কি, যে উনাকে, আমি উনাকে শুনছি যে পিছন থেকে কে ঘুষি মারছে, আর রক্তক্ষরণের বিষয়টা আপেক্ষিক। এই রক্তক্ষরণের বিষয়টা আপেক্ষিক আমি বুঝলাম না, কারণ উনি অত অনেক লেখাপড়া জানা মানুষ, তো এই জন্য আমার পক্ষে বোঝা কঠিন। এখন দেখেন তার চিন্তাধারাটা কি, এক নম্বর একটা ফলস নিউজ, ওনার টোটাল বক্তব্যটাই ফলস। উনি বলছে শুনছি পিছন দিয়ে কে ঘুষি দিছে। শুনবেন কোনো? আপনি বাংলাদেশে এমন সোশ্যাল মিডিয়া এখন এমন হইছে, যত বড় পিএইচডি ডিগ্রি হোল্ডারই হন না কেন, কতক্ষণ পর পরই আপনি নারে ফেসবুক, গপ্প করে লাভ নাই। আপনি কোথায় গেছেন জায়গাটা? মৃত্যু হলে প্রমাণ হবে যে পিটিয়ে মেরে ফেলছে। আর উনি আবার বলছেন নাকি যে ভোট হচ্ছে, মানে ভোটের স্বচ্ছতা আছে, ভোট নিয়ে কোনো কম্পনা হইতেছে না। এখন আপনি চিন্তা করেন যে একটা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উনি কি বললেন, তার পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখেন আবার, সাথে সাথে সিলেট এবং রাজশাহীর ভোট বর্জন ঘোষণা করলো, ভোট বর্জন ঘোষণা করলো, হ্যাঁ ওই যে ওই হাত পাখা মারবে তারা। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে নির্বাচনের সিচুয়েশনটা কি। তার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটছে, সেটা আমি একটু পরে আসতেছি। তার আগে আমি একটা জায়গায় যাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা কারো কাছে মাথা নত করব না, আরো একটা কথা বলছেন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতা এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে। তাহলে এত সুন্দর কাজ করতেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখলেন, এর পরিপ্রেক্ষিতে আমি বলি একটা স্বাধীন দেশে যখন সরকারিভাবে গুম ও বিচার বহির্ভূত হত্যা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে যখন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এসে কমেন্ট করে নেগেটিভ, এবং ধারাবাহিকতায় যখন র্যাবের উপরে স্যাংশন আসলো, তারপরে আপনি গণতন্ত্রের দাবি করতেছেন, তাহলে পৃথিবীর কেউ গণতন্ত্রের সংজ্ঞা জানে না, পৃথিবীর কেউ বোধহয় জানে না দেশের উন্নয়ন বলতে কি বুঝায়। এখানেই শেষ না, তারপরে আপনার গাজীপুরের নির্বাচনটাকে সামনে রেখে আসলো ভিসা পলিসি আমেরিকার। ভিসা পলিসি আসার পর কারো ঘুম নাই, কেন ঘুম নাই আমার কাছে উত্তর নাই, কিন্তু যেটা বলতেছিলাম এই যে ঘুম নাই, নিদ্রা নাই, এক ইয়ে নিয়ে আপনি কি বলে ভিসা নীতি নিয়ে। এরপরে কি হলো দেখেন, এই যে নির্বাচনটা হইলো গাজীপুরে, তারপর কিন্তু তাকায় রইলো বরিশালের নির্বাচন, সেখানে কি হয়? সেই দিনই বোধ হয় রাতের বেলা এসে পড়লো ইউরোপিয়ান ইউনিয়নের একটা চিঠি, যেটা আপনার লিখলো কারা, ইউরোপিয়ান ইউনিয়নের যে সংসদ, তাদের 6 জন সদস্য, সংসদ সদস্য লিখলেন ওখানকার, ন সরি, যেটা হয়েছে এই গাজীপুরের নির্বাচনের পরে আসলো আপনার আমেরিকার কংগ্রেসম্যান, 6 জনের কংগ্রেসম্যান লেখা চিঠিটা আপনার ইয়ের কাছে, বাইডেন সাহেবের কাছে। এই বাইডেন সাহেবের কাছে এটা আসার পরও দেখা গেল অ্যাজ ইউজুয়াল, তখন কিন্তু আমাদের বক্তব্যগুলো আসে ওইটা, এই 30 ঘন্টা পার হইয়া 20 ঘন্টা জার্নি করে যাব না, কারো কাছে মাথা নত করবো না, ইত্যাদি ইত্যাদি। তারপরে আসলো আপনার বরিশালের নির্বাচন। বরিশালের নির্বাচনে যখন ঘটনা যা ঘটার ঘটলো, যে এই নির্বাচনটাকে
কোন রকম গ্রহণযোগ্য না। এই যে গাজীপুরের নির্বাচন, যেটা ওবায়দুল কাদের সাহেব বলছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে, সেই কথাটা শুধু আওয়ামী লীগ বলছে, আর কোনো দল বলে নাই। মানে দিস ওয়ে দ্যাট ওয়ে তারা প্রমাণ করতে চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, কিন্তু যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইছে তারা কিন্তু বলে নাই, সেই আমেরিকার থেকে কথা আসে নাই, ইউরোপের কারো কাছ থেকে কোনো কথা আসে নাই ওই নির্বাচন নিয়ে, কেননা জাজমেন্ট তাদের কাছে আছে। আপনি একটা প্রার্থীর গায়ে আঘাত লাগা, তাহলে রক্তক্ষরণ করার মানে কি? আপনি পরিবেশ যদি সুষ্ঠু থাকে ওইটা হবে কেন? পরিবেশ যদি সুষ্ঠুই থাকবে তাহলে ওটা হবে কেন? তারপরে যাই হোক, আসলো কংগ্রেসের চিঠি, তাও গায়ে লাগাইলো না, সেটা সামনে রেখে আসলো বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। সেই নির্বাচনের কথা তো বললামই, কি হইলো সেই নির্বাচনের পরপরে? কিন্তু চলে আসলো ইউরোপিয়ান ইউনিয়নের 6 জনের স্বাক্ষরিত একটা চিঠি, সেটা আসলো কার কাছে? সেই ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান মিস্টার জোসেফ বোরেল সাহেবের কাছে। এর পাশাপাশি আরো একটা চিঠি আসছে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, তারাও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের নিয়োগের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের আহ্বান জানাইছে, এবং জাতিসংঘের হ্যাঁ একজন হ্যাঁ হ্যাঁ কর্মকর্তাও বাংলাদেশে আসতেছে। রাইট, সেটা হচ্ছে, সেটা করছে এই কারণে যে ওই যে র‍্যাবের উপরে যে স্যাংশন, ডিএনএ লাগবে, মানে ডিএনএ টেস্ট। যখন আপনি শান্তি মিশন, আমি জানি না বাতিল হয়েছে কিনা বা হবে কিনা, কিন্তু হাইপোথেটিক্যালি বলতেছি, যদি নেওয়া হয় সেখানে ডিএনএ টেস্ট করা হবে, র‍্যাবে ছিলেন কে, যদি খুঁজে পাওয়া যায় র‍্যাবে ছিলেন উনি যেতে পারবেন না, বিষয়টা এইরকম দাঁড়াইছে। এখন এই যে ইউরোপিয়ান ইউনিয়নের চিঠি, তাতে তিনটা জিনিস খুব মারাত্মক আসছে, তিনটা জিনিস মারাত্মক। একটা হলো বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখার অনুরোধ করছি, নাম্বার 1। নাম্বার 2, মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। নাম্বার 3, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের দলের সম্পৃক্ত করে চলমান সংকটে টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। এটা মারাত্মক ব্যাপার যে এই ব্যাপারটা। আবার যখন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরি আলম সাহেবকে জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন যে এরকম একটা চিঠি আপনার মিস্টার জোসেফ বোরেলকে দেওয়া হয়েছে, কিন্তু তার তরফ থেকে আমাদেরকে কিছু বলা হয় নাই। মানে যে বলা হয় নাই, দরকার নাই তো আপনি বলা হয় নাই, মানে ওনারা চান সবাই কিন্তু ওবায়দুল কাদেরের মতো। ওবায়দুল কাদের সাহেব কিন্তু এর আগে নির্বাচন প্রসঙ্গে বলছিলেন যে আমেরিকা বলছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু তার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন নাই। আজকে ওনার মনের আশা পূরণ হইল, কারণ অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তাইলে ওনার মনের আশা পূরণ হয়েছে। আপনাকে প্রতি স্টেপে ধাক্কা দিতে হবে, হ্যাঁ, তা না হলে আপনার গায়ে লাগবেন এবং আপনি অর্থ বোঝেন না। তখন আপনাদেরকে কিন্তু বুঝাইয়া দেওয়া হইল যে এই বরিশাল সিটি নির্বাচনে মুফতি ফয়জুলের মানে মানে কি বলে করিমকে আহত করে আওয়ামী লীগ অর্জন করলো বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে চিঠিটা আসছে, এইটা এই এক ধাক্কা খাইলো ফয়জুল কবির, তার সাথে সাথে আমার কাছে মনে রেডি ছিল, সাথে সাথে এটা ছেড়ে দিল। তাইলে আপনি বলেন, আজকে যদি আপনি শুধু তাই না, আরেকটা ব্যাপার আছে এখানে, আওয়ামী লীগের যে প্ল্যান ছিল জামাতকে নিয়ে একত্র করবে, যেটা অনুমান করছি আমরা, সেই প্ল্যানটাও ভেস্তে গেল কেন? সরকার হয়তো একটা মনে মনে প্ল্যান ছিল জামাতের সাথে আতাত করে কয়টা সিট দিয়ে যদি তারা সরকারে থাকতে পারে বিএনপির মতো ভাগাভাগি করে, আর সাজানো যদি একটা বিরোধী দল থাকে জাতীয় পার্টি, তাইলে মোটামুটি নির্বাচন হয়ে গেল। কিন্তু জামাত, আমি জানি না, যত মিষ্টি আলাপি করুক এই থিওরিতে সে যাবে না, হ্যাঁ, তবে দর কষাকষি কইরা ব্রিগেডের আজমি কোথায় আছে সেটা বলতে পারে, যে ঠিক আছে ব্রিগেডের আজমির একটু বের করে দাও, দেখা যাক তারপরে কি হয়, কথার কথা বলছি হাইপোথেটিক্যালি। সুতরাং এগুলো নিয়ে আলোচনা কইরা, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর টাইম ইজ ভ্যালুয়েবল, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। জি, অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই। দর্শক শুনছিলেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবুহেনা রাজ্জাকির বিশ্লেষণ। দর্শক, আমাদের এই সমসাময়িক বিষয়ের আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।